সরকারি বালিকা বিদ্যালয়ের স্যার কখনোই মেয়েদের সাথে ভালো ব্যবহার করে না। যদি কোনো গার্ডিয়ান যায় তার সাথেও খারাপ ব্যবহার করে। ইভেন যদি কোনো কাজের জন্য কেউ যায় তার সাথেও খারাপ, তারপর কর্মকর্তাদের সাথে উনি খারাপ ব্যবহার করে। আর ওনার মেয়েদের সম্পর্কে এমন যেগুলো বলা যায় না সেই সম্পর্কে ওনার আমাদের লাইব্রেরিতে রাখা আছে, উনি একটা বই লিখে রাখছে। কিন্তু হিসাবে আমরা যেহেতু স্টুডেন্ট সেখানে তার এই বইটা রাখা উচিত ছিল না। উনি নিজে একটা পুরো বই লিখছে মেয়েদের সম্পর্কে, পুরো বাজে বাজে জিনিস নিয়ে। আর মেয়েদের যেহেতু যে মানুষটা মেয়েদেরকে সম্মানই করতে পারে না, আমরা সেরকম স্যারকে আমাদের হেড স্যার হিসাবে মানতে চাই না, আমরা বহিষ্কার চাই তাকে। শিক্ষক আমাদের সুশান্ত কুমার দেবের বহিষ্কার চাই, ওনাকে আমরা প্রিন্সিপাল হিসেবে চাচ্ছি না। উনি আমাদের সাথে যেরকম বিহেভ করে সেই রকম বিহেভ ওনার সাথে থাকা আমাদের পসিবল হচ্ছে না। উনি স্টুডেন্টদেরকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে, উনি স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করতেছে, স্টুডেন্টদের গায়ে হাত দিচ্ছে, ব্যাড টাচ করতেছে, উনি ফ্যামিলি তুলে কথা বলতেছে, এমনকি উনি অভিভাবকদের সাথে ভালো ব্যবহার করেন, অভিভাবকদের গালি দেয়, খারাপ ব্যবহার করে তাদের সাথে। যেখানে অভিভাবকরা আমাদেরকে পড়াতে আসছে সেখানে আমরা কী শিখতেছি? আমরা স্কুলে পড়াশোনা শিখতে আসছি তো, আমরা তো এগুলো শিখতে আসি নাই, তাই না? প্রধান শিক্ষক উনি স্টুডেন্টদের সাথে মিসবিহেভ করে জন্য উনি মানে ভাষা অভিভাবকদের সাথে মিসবিহেভ করে, যে স্যার আমাদের সঙ্গে এরকম আচরণ কেন করে, বিশ্রী বিশ্রী ভাষায় কথা বলে, আমার বাচ্চাকে শেষ গালি গালাজ করছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এ বিষয়ে, এবং আমি এ বিষয়ে অত্যন্ত সচেতন একজন ব্যক্তি, কারণ আমি শিক্ষকতার পেশা নতুন আসিনি। আমার এই পেশায় 30 বছর বয়স হয়ে গেছে এবং আমি 8টি স্কুলের হেডমাস্টার ছিলাম। কিন্তু আজকে আমার নিজের জেলায় যেখানে আমি শান্তিপূর্ণভাবে চাকরি করব এবং আমি আমার শেষ সময়টা আমি এখানে অতিবাহিত করব, সেখানে আজকের যে ঘটনাটা আপনাদের সাংবাদিকদের মুখে শুনলাম এটাতে আমরা অত্যন্ত মর্মাহত, এবং আমরা এটা অবশ্যই খুঁজে দেখব যে আমার কোন ছাত্রীরা অথবা অভিভাবকরা এর সাথে জড়িত। কারণ আমার কাছে কোনো এখানে ছবি নাই, আমরা মিছিল দেখি নাই, আমরা মিটিং দেখি নাই, সমাবেশ দেখি নাই, এবং আমরা কী কী অভিযোগ আনা হয়েছে হেডমাস্টারের বিরুদ্ধে সেটিও জানি না। তবে আপনি বলেছেন যে আপনি বাচ্চাদের মারধর করেন, তা মারধর করলে তো এটা সবাই দেখবে, এখানে তো আমার 32টা সিসি ক্যামেরা লাগানো আছে। তারপরে আপনি বলেছেন বাচ্চাদের অশালীনভাবে গালিগালাজ করেন, সেটা আমি তো বাচ্চাদের সামনে দাঁড়াই হচ্ছে অ্যাসেম্বলিতে, অ্যাসেম্বলির বাইরে তো আমার এই অফিসে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা ঠিক নয়। আসলে আমি এই স্কুলে এসে নিয়ম শৃঙ্খলার মধ্যে যেন প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, সময়ের মধ্যে যেন নির্দিষ্ট মানে ক্লাসে শিক্ষকরা যে যায় এবং ছাত্ররা সেটা যেন রেসপন্স করে, এবং এর বাইরে পোশাক পরে ছাত্ররা যেন বাইরে মুভমেন্ট না করে, বাচ্চারা যেন ক্লাসমুখী হয়, কোনো কোচিং প্রাইভেটমুখে না হয়, এ ব্যাপারে আমি যথেষ্ট সতর্ক। এবং আমি সরকারের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বাচ্চারা যেন শতভাগ উপস্থিত হয় সে ব্যাপারে আমি প্রতিদিন আমার অ্যাসেম্বলিতে আমি বাচ্চাদেরকে নির্দেশনা প্রদান করি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, তারপরেও আমার এই 2 শিফটে প্রায় 50 জন বাচ্চা ক্যাডেট কোচিংয়ে চলে যায় এবং তারা নিয়মিত স্কুলে আসে না। এই সমস্ত অভিভাবকরা হয়তোবা তাদের তারা এই সমস্ত কারণে আমার কারণে বিরুদ্ধে বিক্ষুব্ধ হতে পারে এবং তারা এটা করতে পারে। এছাড়া অন্য কোনো কারণ আছে আমি জানি না, এবং যেগুলো কথা তারা বলবে এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো বানানো, এবং আমার মতো একজন হেডমাস্টারকে এটা অত্যন্ত মানে লজ্জাজনক অবস্থায়, বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এই কাজ করা হয়েছে। এছাড়া অন্য কোনো কারণ আছে বলে আমি জানি না।